সকাল সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। অল্প বয়সে সুপারহিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে নানা কারণে আলোচনায় থাকেন এই নায়িকা। সম্প্রতি আবারও আলোচনায় ঢালিউডের এ অভিনেত্রী, কারণ সিনেমার দৃশ্যে পোশাকহীন অবস্থায় দেখা গেছে এই নায়িকাকে। তা নিয়েই শুরু হয়েছে যত আলোচনা। সম্প্রতি তার অভিনীত হৃদিতা সিনেমার একটি দৃশ্য নিয়ে বিতর্ক উঠেছে, সেখানে তাকে পোশাকহীন অবস্থায় উপস্থাপন করা হয়েছে। ছবিটির ট্রেলারও প্রকাশ পেয়েছে। ট্রেলারে দেখা গেছে টাইটানিক ছবির রোজ জ্যাকের দৃশ্যের অনুকরণে একটি দৃশ্য। ক্যানভাসে তুলির আঁচড়ে পূজার পোশাকহীন শরীরের ছবি আঁকছেন তার ভালোবাসার মানুষ এবিএম সুমন। ক্যামেরাতে সাবলীলভাবে দেখানো হয়েছে তার খোলা শরীর। শুধু তাই নয়, কিছু ঘনিষ্ঠ দৃশ্যের ঝলকও দেখানো হয়েছে। পর্দায় পূজার এমন উপস্থিতি স্বাভাবিকভাবে নিচ্ছেন না নেট নাগরিকরা। বিভিন্ন গ্রুপে চলছে সমালোচনা। মেসেঞ্জারে আদান প্রদান হচ্ছে ওই দৃশ্যের স্ক্রিনশট, ছিছি করছেন অনেকে। তাদের মতে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এমন দৃশ্য বেমানান। অবশ্য এর বিপরীত চিত্র আছে। কেউ কেউ পূজার এমন শরীরে মুগ্ধ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তার শরীর। এমন সাহসী দৃশ্যে অভিনয়ে তাকে বাহবা দিতে ভুলছেন না। চরিত্রের স্বার্থে এ ধরনের উপস্থিতি স্বাভাবিক বলেই মানছেন তারা। সেই দৃশ্য নিয়ে মুখ খুলেছেন নায়িকা নিজেও। পূজা চেরির মতে এটা কেবল উপন্যাসের ঘটনারই ভিজুয়াল উপস্থাপনা। তিনি বলেন, যে দৃশ্যগুলো নিয়ে আপনারা আমাকে প্রতিক্রিয়া জানাচ্ছেন তা জনাব আনিসুল হক স্যারের লিখিত উপন্যাস হৃদিতারই ভিজুয়াল রিপ্রেজেন্ট করা হয়েছে কেবল। এছাড়া উক্ত আর্টের বিষয়টা শুধুই আর্ট, আমি নই। ট্রেলার থেকে দৃশ্যটি বাদ দেয়া হয়েছে জানিয়ে পূজা বলেন, আমি আশা করব আপনারা যেভাবে এতদিন ধরে আমাকে ভালোবেসে আসছেন, সুন্দরভাবে আমার সিনেমার ভালো খারাপ নিয়ে কথা বলছেন, আমার পাশে থেকেছেন, একইভাবে ভবিষ্যতেও পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। সরকারি অনুদানপ্রাপ্ত হৃদিতা সিনেমায় পূজা চেরি ও এবিএম সুমনের সঙ্গে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আঞ্জুমান আরা বকুল। আগামী 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মাহমুদা মিষ্টি, সাদাকালো।